নমস্কার বন্ধুরা, অনুভা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। হাজির হয়ে গেলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, হাতে যদি সকালবেলা একদমই সময় না থাকে তাহলে শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই দুর্দান্ত স্বাদের জলখাবার রেসিপিটি। এটা তৈরি করতে যেমন সময়টা একেবারে কম লাগে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, আর তারই সাথে কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, শুরুতেই আজকের এই রেসিপিটির জন্য আমি একটি বড় বাটি নিয়ে নিয়েছি, আর বাটির ভিতরে দিয়ে দেব এই কাপ মেপে এক কাপের মতো ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর সবার প্রথমেই আমি ময়দার ভিতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর তারপর এই ময়দার ভিতরে একই কাপ মেপে এক কাপের মতো জল নিয়েছি। অল্প অল্প করে জলটা দেব আর ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। একবারে কিন্তু পুরো জলটা দিয়ে ময়দাটা মাখতে যাবেন না, তাহলে কিন্তু আবার ময়দাটায় ডেলা পাকিয়ে যাবে। এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ব্যাটারটি আমার ভালো করে তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর এবার ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ব্যাটারটি কিন্তু ঠিক এরকমই হতে হবে, একেবারে খুব বেশি পাতলাও না, আবার একেবারে ঘনও না। আর এবার আমি এই ব্যাটারটিকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, আর এই 5 মিনিটের ফাঁকে আমি রেসিপির বাকি কাজটা সেরে নেব। একটি বাটির ভিতরে নিয়ে নেব 3টি ডিম, আর এই ডিমের ভিতরে প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে একবার ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব, আর তারপর আমি এর ভিতরে অ্যাড করব 4টি কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা কিন্তু সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে কিন্তু খুবই ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে, আর সেই সঙ্গে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটি পাকা টমেটো কুচি, আর এবার সবশেষে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি। ব্যাস, সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এই সবজির উপকরণগুলো ডিমের সঙ্গে একবার খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিম আর সবজিটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এবার আমি বাটিটাকে একটা সাইডে সরিয়ে রাখব। আর এবার দেখুন, রেসিপিটা তৈরি করার জন্য আমি গ্যাসের উপরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তাওয়ার ভিতরে দিয়ে দেবো খুবই সাধারণ একটু সাদা তেল। তেলটাকে তাওয়ার গায়ে খুব ভালো করে ব্রাশ করে নেব। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে, আর এবার আমি তেলের ভিতরে দিয়ে দেবো এই 1 হাতার মতো ব্যাটার, পরে আরো হাফাত দিয়ে দিচ্ছি। আর আমি এই রুটিটাকে একটু বড় করে নেব, তাই ব্যাটারের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। আর এবার কিন্তু প্রথমেই এই রুটিটাকে উল্টানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ততক্ষণই অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। উপরটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, এই যে দেখুন সাইডটা কিন্তু নিজে থেকেই একদম ছাড়তে শুরু করে দিয়েছে। আর এবার কিন্তু রুটিটাকে এইভাবে একটু আলতো হাতে উল্টে দিতে হবে, আর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এই রুটিটাকে একটু এপিটিপিট করে সেকে নিতে হবে। রুটিটা যখন এপিটিপিট করে খুব ভালো করে শাকা হয়ে যাবে, তখনই এর উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে রুটিটা খুব সুন্দরভাবে ফুলতে শুরু করে দিয়েছে। রুটিটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এবার আমি এটাকে গরম তেল থেকে তুলে নেব, আর তারপর এই একই তেলের ভিতরে দিয়ে দেবো ডিমের ব্যাটারটা। ডিমটাকেও আমি একটু এপিচেপিট করে খুব ভালো করে ভেজে নেব। এবার আমি ডিমটাকে একটু আলতো হাতে উল্টে নেব। তারপরে এই যে রুটিটা ভেজে রেখেছিলাম, রুটিটা আমি ডিমের উপরে দিয়ে দেবো, আর তারপরে এইভাবে একটু খুব ভালো করে চেপে চেপে দিব, যাতে করে ডিমের সঙ্গে রুটিটা খুব ভালোভাবে বসে যায়। আর তারপরে এই খাবারটিকে এইভাবে একটু সাবধানে উল্টে দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা,
খাবারটি দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে দিয়েছি, আর তারপর একটা খুন্তির সাহায্যে এভাবে একটু এটাকে মুড়িয়ে নেব। এই যে বন্ধুরা, আমার একটি খাবার তৈরি করা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার আরেকটি তৈরি করা হয়ে গেছে, আর এইভাবে আমি সবকটি তৈরি করে নেব। এই যে বন্ধুরা, আমি এক এক করে সবগুলো জলখাবার তৈরি করে নিয়েছি, আর এটাকে কিন্তু আপনারা সহজ উপায়ে ডিম পরোটাও বলতে পারেন। এটি তৈরি করা খুবই সহজ, আপনারা তো দেখতেই পেলেন। এবার আমি একটা আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে, আর ভিতরটা দেখতে কত সুন্দর লাগছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত কম উপকরণে আর কত কম সময়ে এরকম একটা দুর্দান্ত স্বাদে জলখাবার তৈরি করা যায়। ব্যস্ত সকালে যদি হাতে সময় একদমই না থাকে, তাহলে কিন্তু ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন, আর এই রেসিপিটি খেতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগে। তাহলে আশা করছি বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর এগুলো দেখুন বন্ধুরা, একেবারে কতটা সফট, এই যে দেখুন হাতের মুঠোতেই একেবারে চলে আসছে। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।